হোয়াটস আপ গাইজ, এই আফরান সরকার। সো আজকে আমি ইমেজ স্পিকার নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি ইমেজ স্পিকার দিয়ে আমরা নর্মালি যেটা করি, আমাদের ফোনের যদি কোনো একটা ইমেজ থাকে বা আমরা ক্যামেরার মাধ্যমে কোনো একটা ইমেজ তুলে সেটা ছবিটা তুলে সেটা আমরা অ্যাপের মধ্যে কিন্তু আবার রিটার্ন করতে পারি, নিয়ে আসতে পারি, রাইট? এবং গ্যালারির মধ্যে কোনো একটা ছবি থাকলে সেটা সিলেক্ট করে কিন্তু আমরা নিয়ে আসতে পারি বা চুজ করে নিয়ে আসতে পারি। সো সেই কাজটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমি দেখাবো। সো আমাদের কাজ শুরু করার পূর্বে যেটা করতে হবে সেটা হচ্ছে pubspec.yml এ যাবেন, অ্যান্ড pubspec.yml এ যাওয়ার পর ইমেজ স্পিকার এই ডিপেন্ডেন্সিটা এখানে অ্যাড করে নেবেন, দেওয়ার পরে প্যাকেজ গেট দেবেন, রাইট? তো আশা করি এতটুকু কাজ আপনারা করে নিয়েছেন। এটা সব থেকে আপডেটেড ভার্সনটা এখানে আছে। সো এখন মেইন ডোর ডাটে যদি আমি যাই, এখানে কি আছে? আমার মাই অ্যাপ স্টেটলেস উইজেট আছে, দেন মাই হোম পেজ, দেন এই ক্লাসটাকে আমি এখানে এক্সটেন্ড করলাম স্টেটফুল উইজেটে নিয়ে আসলাম, দেন ফাইন ফাইন স্ক্যাফোল্ড। তারপরে আমি যেটা করলাম একটা কলাম নিলাম। আশা করি কলাম রো এগুলো বুঝেন, আর যদি না বুঝেন আমি অলরেডি ভিডিও টিউটোরিয়াল একটা তৈরি করে রেখেছি এটার উপর, সো ইউ ক্যান সি দ্যাট, রাইট? সো কলাম নেওয়ার পরে এখানে একটা কন্টেইনার নিচ্ছে এবং যার হাইট দিয়ে দিচ্ছি আমি 500। অর্থাৎ আমি যদি ইমেল এটা ওপেন করে দেখাই যে এখানে যে এই যে এটা হচ্ছে কন্টেইনার, তারপর এটা হচ্ছে দুইটা ফ্লোটিং অ্যাকশন বাটন, এবং দুইটা ফ্লোটিং অ্যাকশন বাটনে আমি যেটা করেছি সেটা হচ্ছে দুইটা আইকন দিয়ে দিয়েছি, রাইট? সো এই যে রো রো ডিভাইডার দিয়ে আমি এটার মধ্যে একটু ডিস্টেন্স তৈরি করে নিয়েছি কন্টেইনার এবং এই ফ্লোটিং অ্যাকশন বাটন গুলার মধ্যে, রাইট? অর্থাৎ রো এর মধ্যে। সো রো এর মধ্যে আমি যেটা করেছি, এখানে আমার আইকন আছে, রাইট? সো ক্যামেরা আইকন, তারপর হচ্ছে ফটো লাইব্রেরি, দুইটা আইকন আমি নিয়ে নিলাম, ফাইন। এখন এতটুকু পর্যন্ত আশা করি কোনো ঝামেলা নেই। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যখনই আমি কি করব, ইমেজ এখানে বাটনটাতে ক্লিক করব, তখন যেন ক্যামেরা ক্যামেরাটা শো হয়, অ্যান্ড দেন ক্যামেরা থেকে যেন আমি ছবিটা একটা ছবি উঠাতে পারি এবং সেটা যেন আমি অ্যাপে আবার নিয়ে আসতে পারি, রাইট? এবং এই বাটনের কাজটা এখানে কাজটা করি, রাইট? এবং এই বাটনের কাজ হচ্ছে গ্যালারি থেকে ইমেজ পিক করে নিয়ে আসবে, রাইট? সো সো এখন আমরা যেটা করব, আমরা তাহলে অনপ্রেস্টে এখানে কাজটা করতে পারি, রাইট? সো এখানে অনপ্রেস্টের মধ্যে আমি কাজটা করছি না, আমি আলাদা ফাংশন তৈরি করে নিচ্ছি কমপ্লেক্সিটিটা কমানোর জন্য। সো বিল কনটেক্সটের পরে আমি যেটা করব, আমি একটা ফাংশনের নাম দিচ্ছি, সাপোজ ফাংশনের নাম হচ্ছে ক্যামেরা ইমেজ, রাইট? সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফাংশনের নাম, ক্যামেরা ইমেজ। সরি, আমাকে নিতে হবে সেটা বিল কনটেক্সটের বাইরে, আই এম সরি ফর দ্যাট, স্টেটের পরে নিতে হবে আমাকে সেটা, ফাইন। সো এটা আমি কেটে দিচ্ছি, ওকে। সো এখানে আমি যেটা করলাম, ক্যামেরা ইমেজ নামে একটা ফাংশন তৈরি করলাম, এখন এর মধ্যে বেসিক্যালি আমি কাজ করব। সো আমি যেহেতু ফাইলগুলো নিব, সো আমাকে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, ইমেজ স্পিকারটা কিন্তু এখানে ইম্পোর্ট কতটুক নিয়ে গেল, রাইট? সো এটা প্রথমে ইমেজ স্পিকার এবং ডাটাও দুটো প্যাকেজ ইম্পোর্ট করে নেবেন দুটা, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো এখানে আমি একটা ফাইল নিচ্ছি, ফাইল টাইপ, অ্যান্ড ফাইল টাইপের মধ্যে সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইমেজ, রাইট? ফাইন, এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। তারপর আমি আমার ফাংশনে বডিতে যাচ্ছি এবং এখানে var ইমেজ ইজ ইকুয়াল, আমি আগে কোডটা করে দেখাচ্ছি দেন আমি এক্সপ্লেন করবো আসলে, var ইমেজ ইজ ইকুয়াল ইমেজ স্পিকার, রাইট? সো ইমেজ স্পিকার ডট পিক ইমেজ সোর্স, এখন আপনাকে সোর্সটা দিতে হবে। সো সোর্স উইল বি ইমেজ সোর্স ডট গ্যালারি থেকে নিতে পারবেন, ক্যামেরা থেকে নিতে পারবেন, রাইট? আসলে এই লাইব্রেরিটা দিয়ে ভিডিও নেওয়া যায়, সেটা আমি অন্য টিউটোরিয়াল করে দেখাবো। সো ইমেজ সোর্স ডট ক্যামেরা, রাইট? সো এখানে আমি এখন যেটা করছি, আসলে এই লাইনে কাজটা কি হচ্ছে, এই লাইনে কাজটা হচ্ছে যে আমি একটা বার ইমেজের মধ্যে আমি যে ইমেজ পিকারের মাধ্যমে আমি যে গ্যালারি ক্যামেরার মাধ্যমে ক্যামেরা থেকে যে আমি ইমেজটা নিয়ে আসবো সেটাকে আমি কোথায় রেখে দিচ্ছি, এই ইমেজ ভেরিয়েবলের মধ্যে। আশা করি এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। দেন আমি একটা স্যাট স্টেট ইউজ করবো এখানে, স্যাট স্টেট, কারণ আমার কিন্তু স্টেটটা চেঞ্জ করতে হবে যখনই আমি ইমেজটাতে ক্লিক করবো বা চুজ করবো ইমেজটা, তখনই কিন্তু সেটা আমার হোম পেজে মানে স্ক্রিনটা যেটা থাকবে ইউআই কিন্তু সেটা সাথে সাথে চলে আসতে হবে, রাইট? সো সেট স্টেটে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওকে। সো এখানে কিন্তু আমার যে অ্যাসাইনমেন্ট অপারেশনটা আছে, অ্যাসাইনমেন্ট অপারেশনের কাজ হচ্ছে এখানে একটা এরর দিচ্ছে, সেটা আমি পরে বলছি আসলে এররটা দেওয়ার কারণটা আমি এক্সপ্লেন করছি।
এখানে আমি যেটা করলাম, আমার ইমেজের মধ্যে, অর্থাৎ এই ইমেজের মধ্যে আমি এই ইমেজ ভেরিয়েবলের মধ্যে কিন্তু আলটিমেটলি আমার ছবিটা রেখে দিচ্ছি, ক্যামেরা থেকে যে ছবিটা আমি পাচ্ছি এটা কিন্তু এটার মধ্যে রেখে দিচ্ছি। এবং আমি এখানে অ্যাসাইনমেন্ট অপারেশনের কাজ হচ্ছে, রাইট? সো এই ইমেজ এর মধ্যে যা থাকবে, ধরেন এটার মধ্যে যে ডাটাটা থাকবে সেটাকে আমি কার কাছে ছেড়ে দিচ্ছি, সেটাকে আমি ছেড়ে দিচ্ছি এই ইমেজের কাছে, আমি তার কাছে পাঠিয়ে দিচ্ছি, রাইট? অর্থাৎ এখানে চলে আসবে আলটিমেটলি। সো এখন এটার উপর যদি আমি এখানে মাউসটা নিয়ে যাই, দেন আমাকে বলছে ভ্যালু অফ টাইপ ফিউচার ফাইল ক্যানট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ টাইপ ফাইল। অর্থাৎ ফাইলটা বেসিক্যালি কি, ফাইলটা ডিপেন্ড করে ফিউচারের উপর, দ্যাটস ওয়াই আমাকে এই ফাংশনটা ফিউচার করে দিতে হবে, ফিউচার, রাইট? গ্রেট। সো ফিউচার, সো ইউ হ্যাভ টু ইউজ অ্যাসিনক্রোনাস, রাইট? অ্যাসিনক্রোনাস অপারেশন, ইট উইল বি অ্যান অ্যাসিনক্রোনাস অপারেশন। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এর উপর অলরেডি আমি আরেকটি টিউটোরিয়াল তৈরি করেছি বাংলায়, সেটাও দেখে নেবেন যদি অ্যাসিনক্রোনাসটা কি না বুঝেন। দেন অ্যাসিনক্রোনাস ইউজ করতে হলে দেন আই হ্যাভ টু ডেফিনেটলি ইউজ এ ওয়েট, রাইট? এখন আমার এরর চলে যাবে। সো এখন আমার যে কাজটা হচ্ছে, জাস্ট জাস্ট রিভিউ দিস এগেইন, রাইট? এখানে আমি ইমেজ ভেরিয়েবলের মধ্যে আমি ক্যামেরা থেকে যে ছবিটা পাচ্ছি সেটাকে আমি এখানে এনে রাখছি, ফাইন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার এখানে একটা স্যাট স্টেট, স্টেট ম্যানেজমেন্টের হেল্প নিয়েছে, এবং এই ইমেজের মধ্যে আমি যে ডাটাটা পাচ্ছি সেটাকে আমি কার কাছে পাস করে দিচ্ছি, সেটাকে আমি পাস করে দিচ্ছি এই ইমেজ, অর্থাৎ ফাইলের মধ্যে যে ভেরিয়েবল টাইপটা আছে ইমেজ, তার মধ্যে কিন্তু এটা আমি পাঠিয়ে দিচ্ছি, রাইট? এবং এই ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে কি নাই, ফিউচার টাইপ নিতে হবে, রাইট? সো ইউ হ্যাভ টু টেক ফিউচার টাইপ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডেফিনেটলি ইউজ অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস মানে আমি যেটা বলতেছি, যেটা এক সহজ ভাষায় যদি আমি বলতে চাই, যেটা একবারে ঘটে না, একসাথে ঘটে না, রাইট? সো ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসটা বুঝতে পারবেন। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার ক্যামেরা ইমেজ, এই ফাংশনটাকে আমি অন প্রেস্টে পাস করে দিব, জাস্ট বল আই থিঙ্ক। সো ক্যামেরা ইমেজ, রাইট? সো এটা ছিল আমার ফাংশন, এটাকে আমি এখানে পাস করে দিচ্ছি। এখন যদি আমি আবার রিস্টার্ট দিই আমার অ্যাপটা, তাহলে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব, ফাইন। সো আমি ইমুলেটরে চলে যাচ্ছি, ওকে। সো ক্যামেরাতে যখনই আমি ক্লিক করছি তখনই কিন্তু, জাস্ট ওয়েট, ক্যামেরা কিন্তু চলে এসেছে, কিন্তু আমার মেশিনটা আসলে স্লো করছে, আসলে আজকে স্লো কাজ করছে, দ্যাটস ওয়াই। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটা কিন্তু অলরেডি চলে এসেছে, রাইট? সো এখানে যদি আমি ক্যামেরাতে ক্লিক করি, আমি যদি স্ন্যাপ নিতে চাই, তাহলে কিন্তু যখনই আমি এখানে ক্লিক করছি আমাকে কিন্তু ফাইলটা দিচ্ছে না, ফাইলটা কিন্তু আমাকে কি দিচ্ছে, দিচ্ছে না। আমার ইউআই এর কোনো চেঞ্জ হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, সেম। কারণ হচ্ছে আমার এই যে কন্টেইনারে আমি কিন্তু ইমেজটা এখানে সেট করে দিইনি। সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে চাইল্ড, দেন আমি বলতে চাচ্ছি যেটা, যে আমার ইমেজ, এই ইমেজ ভেরিয়েবলটা এটা সমান সমান, এটা যদি নাল না হয়, বা এটা যদি নাল হয়, ধরেন এটা নাল, দুটা কন্ডিশন এখানে আমি ইউজ করতে পারবো। সাপোজ ইমেজ ইজ ইকুয়াল নাল, এটা যদি নাল হয়, অর্থাৎ এটার মধ্যে যদি কোনো ছবি না থাকে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টেক্সট শো করতে চাচ্ছি। সেই টেক্সটটা কি হবে, সেই টেক্সটটা হবে যে নো ইমেজ সিলেক্টেড, রাইট? ফাইন। আর যদি ইমেজটা যদি নাল না হয়, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি চাচ্ছি কি চাচ্ছি আমার এই ইমেজটা শো করতে, রাইট? এখানে যে ইমেজটা আসবে সেটা শো করতে চাচ্ছি। সো ইমেজ ডট ফাইল, এখানে আমি আমার ভেরিয়েবলটাকে পাস করে দিই। আশা করি এতটুক নিয়ে কোনো ঝামেলা নাই, এতটুক বুঝতে পারছেন, রাইট? সো এখন যদি আমি আবার এটাকে, যদি আবার আমার যে অ্যাপটা আছে, অ্যাপটাকে আমি আবার রিস্টার্ট দিচ্ছি এখানে, সো আমরা পার্থক্যটা বুঝতে পারবো আসলে এখানে ঘটনাটা কি ঘটছে। সো আমি আবার আমার এখানে আসলাম, এই যে এখানে আসলে টেক্সটটা চলে গেছে একদম উপরে, আমি যেটা করতে পারি টেক্সটটাকে সেন্টার দিয়ে আমি র‍্যাপ করতে পারি এখানে। সো এখন যদি আমি যদি আবার আমার কোডটাকে যদি আবার রিস্টার্ট দেই, সরি, রাইট? সো এখানে আমাকে দেখাচ্ছে যে নো ইমেজ সিলেক্টেড। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি ক্যামেরাতে ক্লিক করছি, ফাইন, ক্যামেরাতে ক্লিক করছি। একটু ওয়েট করুন, আমার আসলে পিসিটা স্লো হয়ে গিয়েছে।
সরি ফর দ্যাট। সো এখানে আমার কিন্তু ক্যামেরাটা চলে এসেছে, রাইট? এবং আমি যদি এটাকে যদি একটু কন্ট্রোল করি, রাইট, সো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, সাপোজ আমি এখানে একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, মানে এটা একটা ছবি তুলতে চাচ্ছি, ক্যাপচার করতে চাচ্ছি, সো আমি এখানে ক্লিক করলাম। সো জাস্ট ওয়েট, রাইট, ছবিটা কিন্তু উঠে গেছে। এবং আমি যখনই রাইটে রাইটে ক্লিক করব, রাইট আইকনটাতে ক্লিক করব, তখনই কিন্তু ম্যাজিকটা দেখতে পারবেন। জাস্ট ওয়েট ফর দ্য ম্যাজিক, রাইট? সো দিস ইজ দ্য থিং, বেসিক্যালি আমি যেটা করতে চাচ্ছিলাম। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এটা তো ক্যামেরা থেকে ছবিটা আমি নিচ্ছি, রাইট? সো আমি যদি গ্যালারি থেকে নিতে চাই, সো আমি আমার কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি সেম ফাংশনটা রাখবেন এবং জাস্ট ইমেজ ডট সোর্সটা কি করবেন, গ্যালারি করে দিবেন, দ্যাটস অল, আর কিছু না, রাইট? আচ্ছা আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি এটাকে গ্যালারি করে দিচ্ছি। এবং এখন যদি আমি যদি আবার ক্লিক করি করি জাস্ট ওয়েট, আমি অ্যাপটাকে আবার রিস্টার্ট দিচ্ছি। রিস্টার্ট দেওয়ার পরে যদি আমি এখন এখানে আবারও ক্লিক করি, আমার যে ইমেজ আইকন ক্যামেরার যে আইকনটা আছে সেটাতে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। আর এখানে আসলে আমার ইমুলেটরের মধ্যে কোনো ছবি টবি নাই, না হলে আমি দেখাতাম আসলে। তো ইমেজ এখানে আসবে, জাস্ট ক্লিক করবে, সিলেক্ট হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য থিং বেসিক্যালি। তো আশা করি এটা খুব কমপ্লিকেটেড না, একদম ইজি, কোনো সমস্যা নাই। তারপরে যদি না পারেন আমাকে কমেন্ট করেন, আমি যদি কোথাও প্রবলেম হয় আই উড লাইক টু হেল্প, রাইট? সো আশা করি আর কোনো সমস্যা নেই। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনি যদি মনে করেন যে ভিডিওটি আসলে আপনাকে হেল্প করছে, তো ডেফিনেটলি আমাদের পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলোও দেখবেন। অ্যাডোবি এক্সডির উপর কিছু টিউটোরিয়াল তৈরি হচ্ছে ভালো ভালো, সেগুলো দেখতে পারেন। এইচএসসির আইসিটির উপর কিছু ভিডিও তৈরি হচ্ছে, তারপর নবম দশম শ্রেণী গণিতের উপর কিছু ভিডিও তৈরি করা আছে, ফ্লাটারের উপর তো ভিডিও আছেই, সো সেগুলোও দেখতে পারেন, ফাইন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফ্লাটারের উপর কিন্তু আমি আস্তে আস্তে সামনে নেক্সটে কিন্তু আমি আর কিছু উইজেট নিয়ে কথা বলে দেন আমি সার্ভারে চলে যাবো, বেসিক্যালি ফায়ারবেস, স্টেট ম্যানেজমেন্ট, তারপর ব্লক প্যাটার্ন আছে এখানে স্টেট ম্যানেজমেন্টের জন্য, আরও বিভিন্ন কিছু আছে, রাইট? সো ডিজাইন প্যাটার্ন নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার ইচ্ছা আছে, মেশিন লার্নিং নিয়েও। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবেন। আর আপনার যদি কোনো ফ্রেন্ড, সেও যদি ফ্লাটার শিখতে চায় বা যদি কোনোভাবে আমাদের চ্যানেল তার উপকারে আসে, দেন আপনি তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন বা আমাদের চ্যানেলটি শেয়ার করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওটা আবারও দেখা হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।